শুরু হওয়ার এক বছর আগে জয়দেবপুর অস্ত্র কারখানাতে চাকরি করি। সেখান থেকে আমরা 7 মার্চে রেসকোর্সের মিটিং এ বঙ্গবন্ধু ওখানে যোগ দিই। পরবর্তী পর্যায়ে 19 মার্চ জয়দেবপুর রাজবাড়িতে যে হামলা হয়, আমি সেই হামলার সাথেও জড়িত হই। ওখানে আমরা যাই, হাজার হাজার নিরস্ত্র মানুষ বেঙ্গল রেজিমেন্টের লোক উঠেই নিয়ে যাবে এই মর্মে আইসকের মন্ত্রী মোজাম্মেল সাহেবের নেতৃত্বে তখন আমরা জয়দেবপুর রাজবাড়িতে আক্রমণ করি। যেহেতু আমরা নিরস্ত্র বা সাধারণ পাখি মেরা বন্দুক ছাড়া কিছুই ছিল না, তখন ওরা যখন আক্রমণ করে তখন আমাদের সাথে অনেক লোক গুলি খায়, 5-7 জন লোক সেদিন মারা। আমাদের অস্ত্র কারখানার সব অফিসারদেরকে আমরা মারার পরে 28 মিনিট হেলিকপ্টারে আমাদেরকে আক্রমণ করে জয়দেবপুর অর্ডিনেন্স ফ্যাক্টরিতে। ওই আক্রমণের অবস্থা যে যেভাবে ছিল সেখান থেকে আমরা গ্রামনীতি হাঁটি, এই গোয়ারশাল নসুন্দীতি হাঁটি, নবীনগর হয়ে আমরা নোয়াখালীতে চলে আসি। 17 এপ্রিলে এখানে আগুন দেওয়ার পরে আমি মসজিদ ব্যাপারী হাট ট্রেনিং দেয়ারি লোক নিয়ে আমরা সিভিল লোকজনকে ট্রেন আপ করি। ওখান থেকে দিন দর্শকের মাথায় শাহজাহান সাহেব সহ আরও অনেক মুক্তিযোদ্ধা আমরা ইন্ডিয়াতে চলি। ওর বিভিন্ন জায়গা তো 8-10 জন 5-7 জন করে ইচ্ছা করতে হইতে আমরা যখন কান্তির হাট যাই তখন সেখানে তো 250-300 লোক হয়। তখন আমরা ওই ফেনী ট্রাঙ্ক রোড পার হয়ে সুতাকলা যাই। সুতাকলাতে যাওয়ার পরে আসাম আব্দুল রহমানের সাথে দেখা, তখন উনি আমাদেরকে আমি আর মাহবুল হক আমাদেরকে ইয়েতে পাঠায় মতিনগর। মতিনগর ক্যাম্পটা বর্ডার খুব নিকট হওয়াতে তখন কিছুদিন যাওয়ার পরে মতিনগর ক্যাম্প বন্ধ করি, মেলাগর ক্যাম্প করি। যেহেতু আমি অস্ত্র কারখানাতে চাকরি করছি, ওই সুবাদে ওই আর্মির ইঞ্জিনিয়ারিং কোর মানে ডেমোলিশন গ্রুপ ব্রিজ ভাঙা মাইন বসানো এই কাজটাতে ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ের ইয়েতে প্রথম শালদা নদী ব্রিজ, কুমিল্লার পরে রাজাপুর, নয়নপুর, নয়নপুর মন্দবাগ, মন্দবাগ এবং নয়নপুর স্টেশনের মাঝামাঝি ওই শালদা নদী ব্রিজ, এই ব্রিজটা আমি প্রথম ভাঙি। আরেকদিন নয়নপুর স্টেশন আমরা অ্যাটাক করি, সেখানে 16 জন লোক গুলি খায়, 8 জন মারা গেছে, 7 জনের লাশ আমরা আনতে পারি, 7 জনের লাশ ওই প্ল্যাটফর্মের স্টেশন পাশেই ওরা উঠে গেছিল, ওখানে রয়ে গেছে। এরপরে ওই সেক্টরে অজস্র মাইন আমরা খুঁজেছি এবং আমাদের বাংকার ওদের বাংকারের মাঝামাঝি যে সীমানাটা এটা প্রায় প্রতিদিনই মানে মাইন বসাইতে হইত না, হয়তো বা ওরা আসি আমাদের লোকজনকে বাংকার আসি। নোয়াখালী তখন ওই সদরটাকে 4টা সাবসেক্টর করেছে, ABCD। এখানে আর্মির কমান্ডার ছিল, মসজিদ বাহিনীর কমান্ডার ছিল, FF-এর কমান্ডার ছিল। আমার FF-এর কমান্ডার করি নোয়াখালী সদর সাবসেক্টর জোন A, এটার কমান্ডার করি পাঠায়। তখন তো শেষে প্রায় 3.5 মাস নোয়াখালীর এই সেক্টরে তো অনেক গুণাযুদ্ধ সংঘটিত হয়েছে। আমরা
বিপুল্লা শহর, বজরাসোনা, মরিশ, মনি, চন্দ্রগঞ্জ, মান্দালি, বর্ষণাপুর, ওভাবে মেইন রোডে পাঞ্জাবিরা ছিল। ওর এক মাইল দেড় মাইল ভিতরে আমরা ছিলাম, তো ওদের লুৎফুর রহমান আর্মি নিয়েছিল, আমি এখানে ছিলাম। তো শেষে তো দেশ স্বাধীন হইলো, আমরা সোনাইমুড়ি অপারেশনে আমার সাথে একজন মারা গেল, আব্দুল হামিদ। আমরা দেশটা স্বাধীন করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই লক্ষ্যের অনেকগুণা দিকে অর্জিত হয়েছে। যেমন আমরা একটা ভূখণ্ড পাইছি, একটা পতাকা পাইছি, সারা পৃথিবীতে আজকে আমাদের নামেই চলছে। এই অর্জনের কারণে আজকে সারা পৃথিবীতে বাঙালি চাকরি করতেছে। হয়তো সেখানে আমাদের যে কথাটা ছিল সব দিক থেকে, মানে বলতে গেলে সেটা সমাজতান্ত্রিক লাইনেরই কথা, সেই কথা কি কথা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তো সব দিকের অর্জন হয়েছে। তো মোটামুটি আমাদের সবচেয়ে বেশি খারাপ বর্তমান অবস্থাটা হইল আমাদের নৈতিক পরিবর্তন হয় নাই। যার এক কোটি আছে সে হাজার কোটি চায়, যার এক লাখ আছে সে হাজার কোটি চায়, এবং এই আকাঙ্ক্ষার কারণেই এখন সমাজে দুর্নীতিটা হইতেছে। এই দুর্নীতিটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় এই মুহূর্তে প্রয়োজন সৎ সাহসী লোকের। আমাদের বক্তব্য হলো আমরা অতি কষ্ট করে দেশটা স্বাধীন করছি, পাকিস্তান আমলে অনেক কষ্টে আমরা দিন যাপন করছি, আজকে তোমরা তো তরুণ প্রজন্ম অনেক সুখী দেশে আছো। সেই দিনে সেই অবস্থাতে যারা স্কুল কলেজের ছাত্র তারা হয়তো একটা জামা পরে আসতে পারতো, খুব কষ্ট হইতো, কিন্তু আজকে তো দশটা জামা কাপড়ও পরতেছে। এবং এখন ফকিরে কোনো পুরান কাপড় নেয় না, এখন ফকিরে কোনো আইন্দেবাদ খানা, আর তখন ফকির বাড়িতে যা তাই কিন্তু মাগো এক মূল বাদ দেন, এখন সে ভাতের জন্য কাঁদেন, এখন রাস্তাঘাটের কথা কয়, এখন কারেন্টের কথা কয়, এখন সৎ মানুষ খুঁজ করে। তা আজকের এই মুহূর্তে আমাদের প্রয়োজন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে সেই সোনার মানুষের, যুব সমাজদেরই আজকে প্রয়োজন। আমরা যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি শত্রুর বিরুদ্ধে, তাদের সে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, তাদের যুদ্ধ করতে হবে ন্যায়ের জন্য, সত্যের জন্য, সৎ মানুষের জন্য। তারা যদি সৎ মানুষ হয় বেশিরভাগ, তাহলে দেশটা সোনার বাংলা হতে কষ্ট হবে।